দেশের সিনেমার গল্প তো আর কম করলাম না, আজ এমন এক সিনেমার কথা বলবো যা রীতিমতো আপনার চোখকে কপালে তুলবে। বাংলাদেশের এক বহুল আলোচিত মিথ নিয়ে বলিউড সিনেমা বানিয়ে শত কোটি টাকা কামিয়ে নিল, অথচ আমাদের পরিচালকেরা নাকি গল্পই খুঁজে পান না। বলছি পরি সিনেমার কথা। আনুষ্কা শর্মার অভিনীত এবং প্রযোজিত এই সিনেমাটা সম্ভবত গত এক দশকে বলিউডে নির্মিত সবচেয়ে পরিচ্ছন্ন হরর সিনেমা। তবে অনেকেই হয়তো ভাবতে পারেন, একটা সো কল্ড বলিউড সিনেমা নিয়ে কেন আমরা ভিডিও তৈরি করছি। এর কারণ, এই সিনেমার গল্প আমাদের বাংলাদেশের সাতক্ষীরার। আপনি কল্পনাও করতে পারবেন না, এরকম ভয়াবহ ঘটনা ঘটেছে আমাদের দেশে। ইফ্রিত জিন, ওলাদ চক্র কিংবা কেয়ামত আন্দোলন, এই শব্দগুলি যদি কখনো শুনে থাকেন, আমাদের এই আজকের ভিডিওটি আপনার জন্যই। তবে শুরুতে পরি সিনেমার কথা বলবো আপনাদের, কোন এভিডেন্সের ভিত্তিতে বলিউডের সিনেমা বানালো বলবো সেটাও। একটু নজরে বসুন প্রিয় দর্শক, আজ আপনাদের ভয় উত্তেজনার রোমাঞ্চের রোলার কোস্টারে চড়িয়ে নিয়ে আসবো। আপনার শির দাঁড়াবে, নেমে যাবে হিমশীতল এক আতঙ্ক। গল্পের নায়ক অর্ণব একজন বিবাহযোগ্য ব্যাচেলর। একটা প্রেস আছে তার, ছেলের রুজি রোজগার ভালো, তাই বাবা মা তার বিয়ে দেবেন বলে মেয়ে খুঁজছেন। এদিকে পিয়ালি একটা হাসপাতালে নার্সের চাকরি করে, তাকে দেখে বেশ পছন্দ হয় অর্ণবের। পিয়ালির বোর্ড অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড কথা শুনে দুম করে ভালো লেগে যায় তাকে। পিয়ালির বাড়ি থেকে ফেরার পথে ঘটল দুর্ঘটনা, যে দুর্ঘটনা গোটা সিনেমার আবহটাকেই বদলে দিবে। বৃষ্টির মধ্যে ভেজা রাস্তায় অর্ণবের বাবার গাড়িতে এক বোরখা পরা মহিলা চাপা পড়ে মারা যান, হতভম্ব হয়ে যায় গোটা পরিবার। ভুলটাই মহিলাটি ছিল, তিনি রাস্তার মাঝখানে চলে এসেছিলেন আচমকা। প্রত্যক্ষদর্শীর বয়ান পেয়ে পুলিশ এটা বিশ্বাসও করল, কিন্তু কে এই মহিলা, তার বাড়ি কোথায়? এলাকার লোকজন জানালো দুর্ঘটনাস্থলের কাছেই জঙ্গলের ভেতর থাকে সে। মহিলাকে চেনে অনেকেই, কিন্তু কারো সাথেই কথাবার্তা বলে না। অর্ণব তখন পুলিশকে সঙ্গে নিয়ে ঢোকেন সেই জঙ্গলের ভেতর। মহিলা যে মারা গেছেন সেটা তো তার পরিবারকে জানাতে হবে, খেয়ে আছে তার পরিবারে। মহিলার বাড়িতে গিয়ে এক অদ্ভুত দৃশ্যে দেখা পেল সবাই। সেখানে জন্তুর মতো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে একটা মেয়েকে, নাম তার রুকসানা। নিহত মহিলার মেয়ে সে, তাকে নিয়ে আসা হলো হাসপাতালের মর্গে। বুঝিয়ে দেওয়া হলো তার মা মারা গেছে। অর্ণব বারবার ক্ষমা চাইল রুকসানার কাছে, পালন করল রুকসানার মায়ের শেষকৃত্য। কিন্তু এরই মধ্যে ঘটল আর এক ঘটনা। মর্গে রুকসানা মায়ের শরীরে একটা বিশেষ চিহ্ন দেখে ফেলেছে মর্গের একদম। সেই চিহ্ন দেখেই আটকে উঠেছে সে। সঙ্গে সঙ্গে ফোন করেছে বাংলাদেশে থাকা প্রফেসর কাসেম আলীকে। কে এই কাসেম আলী? তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষক। 1990 সালে বাংলাদেশে ঘটে যাওয়া কেয়ামত আন্দোলন নামের এক আন্দোলনের জন্মদাতা ছিলেন তিনি। সিনেমার গল্প তখন ফিরে যায় ফ্ল্যাশব্যাকে, চলে যায় বাংলাদেশের সাতক্ষীরায়। 80 ও 90 দশকের মধ্যবর্তী একটা সময়, সেখানকার সুন্দরী যুবতী মেয়েদের গুম করে তাদেরকে জোরপূর্বক যৌন মিলন ঘটানো হতো ইফ্রিত জিনের সঙ্গে। তারপর গর্ভবতী মেয়েদের পেট থেকে জিন ইফ্রিতের সন্তানকে বের করে একটি বড় পাত্রে সিল করে রাখতেন কাসেম আলী এবং তার সঙ্গীরা। ভিডিওর এই পর্যায়ে দুইটা বিষয় ব্যাখ্যা করা যাক, নতুবা আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন জাগতে পারে। স্যাটানিজমের নাম তো আমরা সবাই শুনেছি, সৃষ্টিকর্তা হিসেবে শয়তানকে বিশ্বাস করা ও তার পূজা করাটাকেই এক কথায় স্যাটানিজম বলে। এটা এমন একটা স্বতন্ত্র ধর্ম যার চর্চা করা সভ্য সমাজে পুরোপুরি নিষিদ্ধ। এর চর্চা করতে হয় গোপনে, কাউকে না জানিয়ে, এবং যুগে যুগে বিভিন্ন গ্রুপ এই স্যাটানিজমের চর্চা করে এসেছে। ওলাদ চক্র তেমন একটি গ্রুপ, যারা শয়তানকে প্রভু মানে তার পূজা করে। 1990 সালে যাদের উৎপত্তি বাংলাদেশের সাতক্ষীরায়। কিন্তু ওলাদ চক্র মেয়েদের কেন অপহরণ করা শুরু করলো? এর কারণ হিসেবে যে তথ্যটি সবচেয়ে বেশিবার শোনা গেছে সেটি হচ্ছে জিনজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জাত ইফ্রিতের বংশবিস্তারের উদ্দেশ্যে এই তরুণী মেয়েদের গুম করা হতো। ইফ্রিতের অস্তিত্বের কথা ইসলাম ধর্ম অনুযায়ী পরীক্ষিত। ইফ্রিতের অস্তিত্বের কথা জানা যায় বুখারী হাদিস থেকেও। অনেকেরই মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, ইফ্রিত জিনিসটা কি, দেখতে কেমন? আগেই বলা হয়েছে ইফ্রিত জিনজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক। তাদের কখনো দেখা যায় না, তবে তাদের আওয়াজ শোনা যায়, তাদের অস্তিত্ব অনুভব করা যায়। এরা মানব নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে এবং এতে করে সেই নারীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সাধারণ মানুষ 9 মাসের মাথায় জন্মগ্রহণ করলেও ইফ্রিতের সন্তান জন্ম নেয় 1 মাসের মাথায়। যে নারীর সঙ্গে ইফ্রিত যৌন সম্পর্ক স্থাপন করে সেই নারীর গর্ভে 29 দিনে বেড়ে ওঠে ভ্রূণ। যে সন্তান জন্মগ্রহণ করে সে জন্ম নেয় নাভেলকট ছাড়ায়। অর্থাৎ সেই 1 মাস মায়ের গর্ভে বড় হয়েছে ঠিকই, কিন্তু মায়ের শরীর থেকে পুষ্টি লাভ করেনি। তাকে হৃষ্টপুষ্ট করে বড় করে তুলেছে খোদ শয়তান, যিনি ইফ্রিত নিজে। এই সন্তান ভবিষ্যতে ইফ্রিতের হয়ে বংশবিস্তারের ধারা অব্যাহত রাখে। এভাবে ইফ্রিতের অস্তিত্ব টিকে থাকে যুগের পর যুগ। প্রচলিত আছে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলে ওলাদ চক্র ছিল এই ইফ্রিত জিনের উপাসক সংঘ, এবং এদের কাজ ছিল এই জিনের জন্য মেয়েদেরকে ধরে আনা। জিনদের সঙ্গম হওয়ার 1 মাস পর বাচ্চার জন্ম হয়ে গেলে মাকে মেরে ফেলা হতো, তার দেহ পুড়িয়ে ফেলা হতো, যাতে কেউ খুঁজে না পায় কখনো। আবার সিনেমায় ঢুকে যাই আমরা। রুকসানার মা ছিলেন এমনই এক ভাগ্য বিড়ম্বিতা মহিলা, ওলাদ চক্রের হাতে গুম হয়েছিলেন তিনি। ইফ্রিতের সাথে সঙ্গমে বাধ্য করা হয় তাকে, তার গর্ভে আসে ইফ্রিতের সন্তান। কিন্তু শেষ মুহূর্তে নিজের প্রাণ নিয়ে তিনি বন্দি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন, রক্ষা করেন তার গর্ভে নেওয়া শিশুটির জীবনও। সাতক্ষীরা থেকে বর্ডার পাড়ি দিয়ে পালিয়ে তিনি চলে আসেন পশ্চিমবঙ্গের কোনো একটি জায়গায়, রুকসানাকে নিয়ে সেখানেই বসবাস করতে থাকেন। এদিকে মর্গের ডোমের কাছে রুকসানা খবর পেয়ে দলবল নিয়ে কাশেমালে ছুটে আসে বাংলাদেশ থেকে। তার লক্ষ্য রুকসানাকে বন্দি করে নিয়ে যাওয়া,
কারণ রুকসানা ইফরিত চাইল্ড, অর্থাৎ ইফরিত জিনের বংশধর। এদিকে রুকসানার মাকে অ্যাক্সিডেন্টে মেরে ফেলার কারণে অর্ণব বেশ কিছুটা দুর্বল হয়ে পড়ে এতিম রুকসানার উপর, আর এই দুর্বলতা রুকসানাকে আশ্রয় করে দেয় অর্ণবের বাড়িতে। অর্ণবের সঙ্গে একটা অদ্ভুত সখ্যতা তৈরি হয় তার, একটা সময় দুজনের শারীরিক মিলনও হয়ে গেল। কিন্তু রুকসানা তো ইফরিত জিনের বাচ্চা, তার সঙ্গে মানুষের মিলনে তো জিনেরই উদ্ভব হবে, সেটা তো আর অর্ণব জানে না এখনো। এদিকে রুকসানার পিছু নিয়ে অর্ণবকে খুঁজে বের করে ফেলে কাশেম আলী, কিন্তু অর্ণবকে বিশ্বাস করাতে পারে না তার ইফরিত থিওরি। কাশেম আলী লোকটার মধ্যে কিছু একটা খারাপ ব্যাপার আছে সেটা বুঝে যায় অর্ণব। এদিকে অর্ণবের বাগদত্তা পিয়ালি টের পেয়ে যায় অর্ণবের সাথে রুকসানার সম্পর্কের কথা, ফলস্বরূপ অর্ণব আর পিয়ালির মধ্যে টানাপোড়েন শুরু হয়ে যায়। এরই মধ্যে অর্ণব জানতে পারে 1990 সালে ঘটে যাওয়া সাতক্ষীরা সেই রহস্যময় ঘটনা সম্পর্কে, যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। সাতক্ষীরা ও তার আশেপাশের অঞ্চল থেকে হঠাৎ করে বেশ কিছু নাবালিকা মেয়ে গায়েব হয়ে গিয়েছিল তখন। তাদের পরিবার পুলিশে খবর দিয়েছিল, কিন্তু কিছুতেই তাদের খোঁজ পাওয়া যায়নি। গুজব রটে গেল ওলা চক্র নামে এক গোপন সংগঠন নাকি এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এলাকা সবাই বলতে শুরু করলো এই ওলা চক্রই মেয়েদের হঠাৎ করে হারিয়ে যাওয়ার পেছনে দায়ী। অর্ণব তখন বুঝতে পারে রুকসানা আসলে ইফরিত জিনের বংশধর। সে চটজলদি যোগাযোগ করে কাশেম আলীর সঙ্গে, রুকসানার সাথে ভালোবাসার অভিনয় করে তাকে ধরিয়ে দেয় কাশেম আলীর হাতে। কিন্তু অর্ণব কাশেমের বদ মতলবটা বুঝতে পারেনি তখনও। কাশেম তো তাই রুকসানার গর্ভের বাচ্চাটাকে, তারপর রুকসানাকে মেরে ফেলাটাই তার লক্ষ্য। কিন্তু রুকসানা তো জিন, মানুষের কাছে কি সে এত সহজে হার মানবে? প্রায় এক মাস বন্দি থাকার পর রুকসানা একদিন খুন করে কাশেম আলীকে, বেরিয়ে আসে বন্দিশালা থেকে। তারপর খুঁজতে বেরোয় অর্ণবকে, তাকে এবং তার সন্তানকে যে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সেই অন্যায়ের প্রতিশোধ তো নিতেই হবে। অর্ণব তার সন্তানকে খুনের পথ সুগম করেছে, সেও অর্ণবের ভালোবাসা পিয়ালিকে খুন করবে। কিন্তু পিয়ালিকে খুন করতে গিয়ে নিজেই বিপদে পড়ে রুকসানা। আচমকা পেটে আঘাত পেয়ে প্রসব বেদনায় ছটফট করে ওঠে সে। সেই সংকটাপন্ন মুহূর্তে তাকে এবং তার সন্তানকে প্রাণে বাঁচায় পিয়ালি। নার্সের চাকরিতে ঢোকার সময় যে শত্রুর বিপদ পাশে দাঁড়ানোর শপথ নিয়েছিল, একটা আবেগঘন দৃশ্যের অবতারণা হয় সেখানে। সিনেমার শেষ দৃশ্যে অর্ণব আর পিয়ালির হাতে বাচ্চাটাকে তুলে দিয়ে রুকসানা ফিরে যায় জঙ্গলের ভেতর তার সেই ছোট্ট কুটির ঘরে। সেখানে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে সে। এক বর্ষণমুখর রাতে তার খোঁজে সেখানে যায় অর্ণব, গিয়ে খুঁজে পায় মুমূর্ষু রুকসানাকে। ভালোবাসার মানুষটির হাতের উপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে হতভাগ্য রুকসানা। প্রিয় দর্শক, এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। পরী সিনেমাটি সম্পূর্ণ ফিকশন বলে দাবি করা হয়েছে, অর্থাৎ ঘটে যাওয়া সাতক্ষীরার এই ঘটনার কোনো এভিডেন্স নেই। সিনেমায় দি এভিল চাইল্ড নামে যে বইটার কথা বলা হয়েছে এমন কোনো বইয়ের অস্তিত্ব নেই। কাশেম আলী নামে কোনো প্রফেসর ছিলেন না বাংলাদেশে, তবে গুজব আছে তিনি যে কিয়ামত আন্দোলনের ডাক দিয়েছিলেন সেটা ছিল ওলাদ চক্র, অর্থাৎ ওই শয়তান পূজারীদের বিরুদ্ধে। কিন্তু পরী সিনেমায় তাকে এই ভিলেন বানানো হয়েছে। এদিকে পত্রপত্রিকায় যুবতী মেয়েদের গুম খুনে যেসব এভিডেন্স দেখানো হয়েছে সেগুলোরও কোনো প্রমাণ নেই। তবে পুরো ঘটনাটি একটি বহুল আলোচিত মিথ। এখনো অনেকে মানুষের মুখে মুখে 1990 সালে ঘটে যাওয়া ওই ঘটনার কথা শোনা যায়। তাছাড়া বলিউড যখন এমন গল্পে সিনেমা বানাবে মানুষ নতুন করে প্রশ্ন উঠাবে। তবে আমার মতে এগুলো নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। আর আমাদের এই ভিডিওটি কেবল পরী মুভি নিয়ে, মুভির এক্সপ্লেনেশন নিয়ে। শেষ করছি এই পর্ব, জানাতে ভুলবেন না আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ থাকবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার। সিনেমা নিয়ে নিত্য নতুন অজানা সব খোঁজ খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।